হ্যালো সবাইকে আপনাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দিনটা ছিল রাধা অষ্টমী, যেই দিনটা আমাদের রাধা রানী পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন, আর এই দিনটার আসে ঠিক জন্মাষ্টমীর 15 দিন পরে। আমাদের হলদিয়া সুতাহাটা বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট সাইডে একটা হলে রাধা অষ্টমীর প্রোগ্রাম হচ্ছিল। আমার যেতে এত লেট হয়ে গেছিল, ভাগবতম পাঠটাও শোনা হয়নি। যখন গিয়ে পৌঁছালাম তখন একটা নাচ হচ্ছিল, একটা ছোট্ট বোন সুন্দর নাচ করছিল, সেই নাচটা দেখছিলাম। তারপর নাচের পর শুরু হলো কৃষ্ণ ও রাধারানীর অভিষেক। চলুন আমিও অভিষেক দেখি আর আপনাদেরকেও দেখাই। দই, দুধ, ঘি, মধু, ফলের রস আর প্রচুর বিভিন্ন রকমের ফুল দিয়ে অভিষেক হচ্ছিল। সাথে ভগবানকে কাজু কিশমিশ, চেরি, তুলসী পাতার মালা পরানো হয়েছিল। এইসব অভিষেক দেখে আমার মনটা খুশিতে ভরে গেল। তারপর চরণামৃত পেয়ে প্রসাদের টুকন কালেক্ট করে প্রসাদের উদ্দেশ্যে চলে গেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক দিয়ে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।